তবে এক্সপেরিমেন্ট করার পর এবারে যাতে এটাকে চাষি ভাইদের জন্য, যদিও অনেকে চাষ করছেন, তাও আমি আবার নতুন করে এটা নিজের মাটিতে চাষ করছি। তো এর জন্য যেটা করতে হবে, যে স্ট্রবেরি গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো বড় হয়ে গেছে, এগুলো বসানোর সময় একটা মাটি তৈরি করা ছিল। এই মাটি তৈরি করার সময় আমরা শুধুমাত্র যখন গাছগুলোকে বসিয়েছি তখন এরকম ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছি, ঠিক আছে। এই ভার্মি কম্পোস্ট দিয়ে বসালে গাছ মরার সম্ভাবনাটা একেবারেই কমে যায়। তো আমরা আবার এই জন্য এই গাছের সেকেন্ড টাইম গোড়াগুলোকে আলগা করে দিচ্ছি এবং গোড়ায় আবার আরেকটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, যাতে এই গাছটার মধ্যে অক্সিজেনের চলাচল ভালো হয় এবং গাছগুলো যাতে খুব গ্রোথ ভালো হয়, যাতে এবছরে খুব তাড়াতাড়ি আমরা ফল পেতে পারি। তো যে সমস্ত চাষি ভাইরা বা যারা মাটিতে স্ট্রবেরি চাষ করতে চান, তাদেরকে এভাবেই প্রথমেই, এটা কিন্তু একেবারেই বিষমুক্ত কৃষি, অর্থাৎ আমরা কোনো রাসায়নিক ব্যবহার না করেই কেবলমাত্র ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, নিমখোল এবং সর্ষে খোল, এই কটা উপাদানকে ঠিকমতো ব্যবহার করে আমরা স্ট্রবেরি গাছগুলোকে তৈরি করছি। যখন আবার ফলন হবে, এরপরে আমি আমার আগামী ভিডিওতে সেই ফলনের ব্যাপারটা দেখাবো, কিন্তু তার আগে পরিচর্যা সম্পর্কে, গাছ বসানোর পরে আমি এই যে কাজটা করছি, অর্থাৎ গোড়াগুলোকে আলগা করে দেওয়া এবং নির্দিষ্ট সময় অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করা। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কতগুলো গাছে পাতা প্রায় হলুদ হয়ে গেছে, ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, সেগুলোর জন্য আমরা ওই গাছের গোড়া থেকে ফাঙ্গাস যে পাতাগুলোতে অ্যাটাক করেছে সেগুলোকে আমরা বাদ দিয়ে আবার গাছগুলোকে সুন্দরভাবে ঠিক করে দেবো। এদিকে আমরা অনেকগুলো প্রায় ভাটি ঠিক করে ফেলেছি, আজকের মধ্যে এগুলো আমরা বাকিগুলো তো সবগুলো ঠিক করে ফেলবো। তো যদি এই পদ্ধতিটা সম্পর্কে কারুর কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমার ইউটিউবের লিঙ্কে থাকবে ডিসক্রিপশান বক্সে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমি সাধ্যমতো চেষ্টা করব সেগুলো সমাধান করার। যদি কারোর ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।